নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পেটুদারা। পেটুদারা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি, সেই বাড়িতে বসে থাকা লকডাউনে এখন সময় কাটানোর জন্য বাড়িতে আছি, সময় তো কাটাতে হবে কিছু না কিছু করে। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম ভেন্ডি বা ঢ্যাঁড়স, যে যাই বলো না কেন, এই ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকেই খেতে চাও না বা খেতে চান না। এর একটা বিশেষ তরকারি, মানে বিশেষ ধরনের একটা তরকারি আজকে আমি বানাবো এইটা দিয়ে। এইটার সঙ্গে আলু দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর ঘরের তৈরি করা একটা ধনে আর জিরে দিয়ে একটা মশলা, সেটা লাস্টে পড়বে। তো এই দিয়ে আগে একটা তৈরি তরকারি আমি তৈরি করবো আজকে, তোমাদের জন্য একটা নতুন রেসিপি দেবো। তো এটাও আজকে আমি করবো, তার আগে এগুলো কেটে নিই, ঢ্যাঁড়সটা বা ভেন্ডিটা আলু পেঁয়াজগুলো আগে কেটে নিই, তোমরা দেখে থাকো। ঢ্যাঁড়সটা আমি ঠিক এইভাবেই কেটে নেবো, এটা ফুলটা পরিষ্কার করে নিয়েছি, ফুলটাকে বাদ দিয়ে একদম আগা থেকে এখন কেটে নেবো এইটুকু, এরকম সাইজ করে। যদি বেশি বড় হয় তাহলে মাছ থেকে দুপাল দেবো, তাছাড়া ঠিক এরকম সাইজ করে এই দেখো কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে বেশি যেগুলো বড় সেগুলো মাছ না থেকে একটা পাল দিয়ে নেবো। কেটে নেবো, আর আলুটা আমি কীভাবে কাটবো তোমাদের দেখাই। আলুটাকে তুলে নিতে হবে ভালো করে, আজকে আমি বটি ব্যবহার করছি না, আমার বাড়িতে যারা বটি ব্যবহার করেন, আমি আজকে ছুরি আর এই ছুরি দিয়েই করবো। ধুতে হবে ভালো করে, আলু তো গায়ে একটা ইয়ে থাকেই। আলুটাকে আমি ঠিক মাঝখান দিয়ে এরকম পাল করে নেবো, এটাকে আলু ভাজা যেমন কাটে তার থেকে একটু মোটা মোটা কাটবো। এই যে দেখতে পাচ্ছ, আলু ভাজার থেকে একটু মোটা মোটা কেটেছি, আর এটাকে ঠিক এরকম লম্বা লম্বা সাইজের আমি পিস করে নেবো। এই যে ঠিক এরকম সাইজ করে আমি করে নিলাম, যেহেতু ঢ্যাঁড়সটা এরকম লম্বা লম্বা, ঠিক এরকম অনেকটা কম্বিনেশন একই রকম হবে, এরকম সাইজ করে আমি কেটে নেবো। তো আগে কেটে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলি। তো দেখো বন্ধুরা, আমি কেটে আলু কেটে নিয়েছি একদম সুন্দর করে, একদম ভেন্ডির মতো দেখতে আলুর বেশ সুন্দর করে আলু, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো না, সব কেটে একদম রেডি। এবার আমি রান্নার কাছে যাবো এবং রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে যাবো। নমস্কার বন্ধুরা, তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, আর তোমাদের সঙ্গে যে ভেন্ডি বা তোমরা ঢ্যাঁড়স যাই বলো না কেন, সে তার তরকারিটা আমি তোমাদের সঙ্গে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই রান্না করবো আর কি, তোমাদের দেখাবো। আমার তেল প্রায় গরম হয়ে এসছে কড়াইতে, তো আমি এখন প্রথমে যেটা করব, আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা যে এভাবে কেটে নিয়েছি আমি, আলুটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, আলুটা আগে প্রথমে একটু ভাজা করে নেবো, কারণ ভেন্ডিতে তারা রান্না করতে তো বেশিক্ষণ লাগবে না, আলুটাই আগে ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো সাইকেল হলুদ পরিমাণ মতো, আলুটাকে একটু ভেজে নেবো বেশ সুন্দর করে,
আলুটা প্রায় একটু ভেজে নিয়েছি আমি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। আলুটা বলেছে যখন অনেক হয়ে গেছে, অনেকে রসুনও ব্যবহার করতে পারো পেঁয়াজের সঙ্গে, তবে আমি রসুনটা ব্যবহার করলাম, পেঁয়াজটা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা বেশ লাল লাল হয়ে উঠছে, এবার আমি দিয়ে দেবো ঢেঁড়স। পুরো সাইজে ঢেঁড়স হলে করে থাকলে অসুবিধা নেই, আর যদি বড় হয় তাহলে মাঝখান থেকে দুই পাল দিয়ে দিতে হবে। আশাটা করে দেবো আর এতে দিয়ে দেবো একটু হলুদ,
স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে দেব। এবং এটাকে স্টিম করার জন্য আমি ঢেকে দেব। তো বন্ধুরা বেশ খানিকক্ষণ স্টিমে দিয়েছি, স্টিমে দেওয়ার পরে এখন দেখা যাক কি অবস্থা, কি পরিস্থিতিতে আছে। এই দেখো আমার ভেন্ডুগুলো কিন্তু গোটা গোটায় রয়ে গেছে এবং ঝোলটা জলটা বেশ খানিকটা কমে গেছে। আলু গলে গেছে সুন্দর, ভেন্ডিও গলে গেছে। তো এখন আমি আমার তরকারিটা প্রায় রেডি। তো তার আগে আমি একটা ঘরোয়া মশলা, যেটা তোমাদের বলেছিলাম এটা বাড়িতে তৈরি, এটা তৈরি হচ্ছে ধনে জিরে আর গোলমরিচ দিয়ে এটা ভেজে বাড়িতে মিক্সিতে একদম ডাস্ট করে নেওয়া হচ্ছে। দেখো এই মশলা আমি বাড়িতে তৈরি করা এই ভাজা মশলাটা আমি উপর দিয়ে খানিকটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এটাকে আবার নেড়ে দেবো। তোমরা এই মশলা না দিয়ে সবজি মশলাও দিতে পারো, সবজি মশলা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো বাড়িতে তৈরি করার জিনিস তো স্বাদই আলাদা হয়। দেখো আমার তরকারির ইয়েটা একদম বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে, একদম তরকারিটাও পুরো রেডি আমার। আমি এখন নামিয়ে নেবো সবজিটা, আমি নামিয়ে নেবো, ওই নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখো। চলো রেডি হয়ে চলে এসেছি, মা বাবার অলরেডি খাওয়া গেছে ভেন্ডির তরকারি। ভেন্ডির তরকারি আমার বাবা কি বলেছে এটা পরে বলবো, তোমাদের বোঝে কেবল ভেন্ডির তরকারি কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখবো। আর হ্যাঁ কি কি আছে সেটা বলো। হ্যাঁ সঙ্গে আজকে আমার দুপুরের লাঞ্চে আছে পটল ভাজা, শশা আছে, স্যালাডে যাবে, আর এখানে আছে বড় বড় ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের কারি, ঝিঙে আর আলু দিয়ে রয়েছে, আর ভেন্ডির তরকারি তোমরা তো দেখলেই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখি আমার খেয়ে কেমন হয়েছে। এবার বলি মা বাবা কে খুব ভালো বলেছে যে ভেন্ডি তরকারিটা ভালো হয়েছে, রান্না করেছে সুন্দর লাগছে। রুটির সঙ্গে ভাতের সঙ্গে ধন্যবাদ, যার সঙ্গে খাও না কেন দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো এবং আমি এই লকডাউনের মধ্যে যতদিন বাড়ি আছি চেষ্টা করবো এরকম কিছু নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আনার। আর তোমরা ভিডিওটা দেখো, আর যে ভিডিওটা কেমন লাগবে সেটাও জানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে দেখো, আর আমাদের ভিডিওগুলো দেখতে দেবো। আর বারবার এই খাওয়াটা তোমাদের সঙ্গে দেখালাম না, শেয়ার করলাম না, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে।